আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা দেখছেন সাহেদুল টেক ইউটিউব চ্যানেল, আমি সাহেদুল আছি আপনাদের মাঝে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে একটি পিএলপি ফাইল শেয়ার করব। ফাইলটি হচ্ছে আপনাদের যে শিক্ষা সফর অথবা আনন্দ ভ্রমণ আছে সেই শিক্ষা সফরের একটি ব্যানার ডিজাইন। তো অনেক ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন এরকম একটি ব্যানার ডিজাইন দেওয়ার জন্য, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে আনন্দ ভ্রমণের একটি ব্যানার ডিজাইনের ফাইল শেয়ার করব। তো এই ফাইলটিকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। সবগুলো পাসওয়ার্ড ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে সবগুলো পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন, এরপর আপনারা ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। ফাইলটিকে আপনারা ডাউনলোড করতে যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমার এই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য আপনারা এখান থেকে উপরে সার্চ বারে আসবেন, আসার পর এখানে লিখে দেবেন সাহেদুল টেক ফ্যামিলি গ্রুপ অ্যান্ড সাপোর্ট। এই লেখাটি লেখার পর আপনাদের এই সামনে এই গ্রুপটি শো করবে, তো আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন। জয়েন করার পর এখানে আপনার সমস্যার সমাধান নিয়ে পোস্ট করবেন। তো পোস্ট করার পর আপনারা এখন এখান থেকে যারা ডাউনলোড করেছেন তারা এখন ফাইলটি এখান থেকে কীভাবে কাস্টমাইজ করবেন, তো এর জন্য আপনারা পিক্সেলাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা মাই প্রজেক্ট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে ডট পিএলপি এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলটি আছে সেই ফাইলের উপরে এখান থেকে ক্লিক করে দেবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি আপনাদের মাঝে ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনন্দ ভ্রমণ। তো আপনারা যারা আনন্দ ভ্রমণের নিয়ে ডিজাইনটি করতে চান তারা এইভাবে করতে পারবেন, আর যারা শিক্ষা সফর লিখতে চান তাহলে এখান থেকে লেখাটিকে ডিলিট করে দিবেন। এরপর এখানে শিক্ষা সফর এই লেখাটি লিখে দিবেন। তো আপনারা এখানে শিক্ষা সফর লেখাটি লিখে দিবেন। দেওয়ার পর এখান থেকে স্থান আছে কুমিল্লা, আপনারা চাইলে এখান থেকে স্থান কক্সবাজারও দিতে পারেন। তো স্থান কক্সবাজার দিয়ে দিবেন। এরপর আপনারা এটাকে ছোট বড় করে বসিয়ে দিবেন। তো বসানোর পর এখন এখানে যে তারিখ আছে আপনারা তারিখটা এখান থেকে পরিবর্তন করে নেবেন। এরপর আপনারা এখানে সময় আছে সকাল 10 ঘটিকা, আপনারা যদি এর আগে লিখতে চান তাহলে এখান থেকে সময়ের জায়গায় গিয়ে আপনারা এখান থেকে সকাল 10 ঘটিকার জায়গায় সকাল 8 ঘটিকা আপনারা এখানে লিখতে পারেন। তো লেখার পর এখন এখানে আয়োজনে লেখা আছে নোয়াখালী জেলা স্কুল। তো আপনারা এখান থেকে আপনাদের যে প্রতিষ্ঠান আছে অথবা যে স্থান থেকে আপনারা ভ্রমণ করতে চান আপনারা সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখন এখানে আপনাদের যে দর্শনীয় স্থান আছে এই স্থানের ছবিগুলো এখানে দিয়ে দিবেন। তো আপনারা ছবিগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন যে স্থান আপনার যেতে চান। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য দুইটি ছবি অ্যাড করে দেখাচ্ছি। তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনার গ্যালারি থেকে যে ছবিটি আছে সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন। তো ছবিটিকে সিলেক্ট করার পর এখান থেকে 1:1 এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর টিক চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ছবিটিকে ছোট বড় করে নেবেন। তো ছবিটিকে ছোট বড় করে নেওয়ার পর এখান থেকে আপনারা গো ব্যাক এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা পজিশন ঠিক করে নেবেন, তাহলে ছবিটি এখানে সুন্দর মতো বসে যাবে। তো আপনারা সাইজটি একটু বড় করে নেবেন, এরপর পজিশনগুলো ঠিক করে দিবেন। এরপর আপনারা আবারও প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা আরও একটি ছবি এখানে বসিয়ে দিবেন। তো আপনারা এখানে আরও একটি ছবি বসিয়ে দিবেন। বসানোর পর তো এখানে বসানোর পর এখান থেকে গো ব্যাক এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ছবিটি এখানে সুন্দর মতো বসে যাবে। সব কিছু যখন আপনার কাস্টমাইজ করা হয়ে যাবে এখন আপনার এই ডিজাইনটি কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, তো এর জন্য আপনারা এখান থেকে 3-ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি লেখা আছে কাস্টম। তো আপনারা এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এই কাস্টমাইজ করা ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, সালাম।